ঘরের সব ঘুমিয়ে আছে, ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মহব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাক দে, আমি মাওলার মহব্বত একটু আওয়াজ দাও, যেই বান্দাগুলো আজকে মাদবদীর ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা আমি আল্লাহ তোমাকে খোঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম, ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাগুলো মাফ করে দিব, কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই, আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না এরে বান্দা, কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই, আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা, আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত, বলে আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 আমার, আসলে চিন্তা করে দেখলাম আমার তো কিছুই নাই, আমি তো একটা নাপাক পানির থেকে জন্ম, আবার আমি মাটির সাথে বিলীন হয়ে যাব, সব আমার ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আমার আল্লাহ, আল্লাহ থাকবেন আমার বাকি আর কেউ না, অতএব আমি আমি বলার অধিকার আমার আল্লাহ, আমি নিজেকে আমি বলতে পারি না, কারণ এই যে আমার বাড়ি এ বাড়ি তো আমার নামে, মরে গেলে এর মালিক হবে সন্তানেরা, টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, তো এগুলো আমার বলে কি লাভ, আমার তো কিছুই না, এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা নিজের দিকে ভালো করে গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা, এরে নবীর উম্মতের দল এত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন, এক ফোঁটা না পাক পানির থেকে মায়ের গর্ভে আল্লাহ রেখে কেমন সুন্দর করে বানাইলে, এত বিশাল আসমান জমিন আল্লাহ বানাইলেন ছয় দিন লাগাইয়া, কয়দিন ছয় দিনে আসমান জমিন বানিয়েছেন, কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে বানাইতে মায়ের গর্ভে আল্লাহ সময় নিছেন প্রায় দশ মাসের মতো, কেন আল্লাহ আমাকে তোমাকে বেশি মহব্বত করেন ভালোবাসেন এই জন্য, আল্লাহ পাক নাপাক পানির থেকে তোমাকে আমাকে সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন, বানানোর পর আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে সুন্দর খানার আয়োজন করলেন, দুনিয়াতে গিয়ে তুমি কোনো খানা খেতে পারবা না, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর খানার আয়োজন করলাম, এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও নিজেরে নিয়ে গবেষণা করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা,
এরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক বলেন আমার অনুসরণ যদি করতে চাও আমাকে পাইবা না, এটা আমিও জানি, দেখার কায়দা নাই, তবে আমার একজন বন্ধু আমি জমিনের মধ্যে রেখে দিলাম, তিনি হলেন আমার পয়গম্বরে আরবি, তোমরা তার অনুসরণ যদি করো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে সহজ কথা, এই জমিনে আল্লাহকে কে মানে কে মানে না, তার জবাব যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহকেও। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শুরু করলেন, কিন্তু বর্তমানে আমাদের কপাল বড় খারাপ, আমরা তো নবীকেও পেলাম না আল্লাহকেও তো দেখার কায়দা নাই, তো আমরা নবীর অনুসরণ কেমনে করি? নবী বলেন উম্মতের দল, একদল বন্ধু জমিনের মধ্যে আমি নবী রেখে গেলাম, তোমরা তাদের অনুসরণ যদি করো আমি নবীর অনুসরণ হয়ে যাবে। ওই বন্ধুর দলের নাম হলো আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক হলো নবীদের ওয়ারিস, উলামায়ে আহলে হকের অনুসরণ করো তো নবীর অনুসরণ হবে, আর নবীর অনুসরণ হলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আল্লাহর অনুসরণ যারা করবে বিনা হিসাবে জান্নাত। তাহলে আল্লাহকে কে মানে যে নবী মানে, নবীকে কে মানে যে আহলে হক উলামায়ে কেরামদের মানে, আহলে হক উলামায়ে কেরামদের যারা মানে না প্রমাণ তারা নবী মানে না, যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না। এই আহলে হক উলামাদের একটা জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই আহলে হক উলামাদের মিশন দেওবন্দি মিশন, তাবলিগের মিশন, খাটি আল্লাহওয়ালাদের মিশন হলো আহলে হক উলামাদের মিশন। বুঝলাম কেমনে? এই তাবলিগের কারণে, দেওবন্দিদের কারণে, কওমির কারণে পীর মাশায়েক আল্লাহওয়ালা চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর এদের মিশনের কারণে একজন আর দুজন না, লক্ষ 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 মানুষ আজকে দিনদার হয়েছে, কথা ঠিক নি নাকি? গাঞ্জাখোর হয়েছে, বলেন যে আমাদের এলাকায় চরমনায়ের কারণে, উজানির কারণে, তাবলিগের কারণে 13 জন মানুষ গাঞ্জা খায়, হইছে এরকম? আমাদের মতো হুজুর না, বরং র‍্যাব আর্মি পুলিশ বিডিআর জেনারেল লাইনের শিক্ষিত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই? তাহলে তাবলিগের কারণে, দেওবন্দি কওমির কারণে, চরমনের কারণে মানুষ ভালো হইল না খারাপ? তাহলে অতএব আমরা বলতে পারি এই চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে তারা ভণ্ড, যারা তাবলিগের বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতকে বিভ্রান্ত করে তারা ভণ্ড, যারা কওমি দেওবন্দি হাটাজারির বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতের বিভ্রান্ত করে এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড, একমত তো সবাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। ও মুমিন, আল্লাহর অনুসরণ করো নবীর মাধ্যমে, নবীর অনুসরণ করো আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে। অনুসরণ কি করো বা? 1 নম্বর, তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর, জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বললেন? কারণ কি বলে, শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, এটাকে কন্ট্রোল করা বড় কঠিন, হাত ঝামেলা করে বেঁধে কন্ট্রোল করো, পা ঝামেলা করে বেঁধে পা রাখা যায়, কান আটকায় রাখা যায়, চোখ বন্ধ করে রাখা যায়,
জিব্বায় যদি ঝামেলা করে তারে তো পান দিয়াও রাখা যায় না, কষ্টে লাগানো যায় না। বলে জবানটাকে কেমনে তুমি কন্ট্রোল করবা? আল্লাহ বলেন আমার তো একটা মেডিসিন আছে, ওই মেডিসিন ছাড়া জবান কন্ট্রোল করা যাবে না, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হার কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকা। কি ঘুমে ধরছেনি আপনাদের? মোনাজাত দিয়া যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আর মানুষ কি এখন ঘুমায় নি? মানুষ কি ঘুমায় না? গজবের মোবাইল মানুষের নেয়ামতের ঘুম জবাই করে দিয়েছে। সারা রাত ফেসবুক শরীফ নিয়ে ঘোরাফেরা করে আমার যুবকেরা, কখন রাত্র দুইটা তিনটা বাজলো খবর নাই, অথচ ওই টাইম হলো তাহাজ্জুদের টাইম। কথা ঠিক না? অতি গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। এরে নবীর উম্মতির দল ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময় জমিনের মধ্যে আসি, আমি জোহরের সময় আসি বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি আসরেও না মাগরিবেও না এশায়ও না, এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই, ওই টাইম বড় নীরব, রাতের তৃতীয় অংশ গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেল, আসমানের ফেরেশতারা এ জমিন ঠান্ডা নীরব, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের সব ঘুমিয়ে আছে। ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মহব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাকবি, আমি মাওলার মহব্বতে একটু আওয়াজ দাও, যেই বান্দাগুলো আজকে মাদকদির ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম, ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাগুলো মাফ করে দিব, কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই, আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না এরে বান্দা, কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই, আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা, আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোনো পথ,
অনবির উন্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই, জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতির দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের আন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান, কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাই, তিনি একদিন ওই যুগের তার এলাকার বড় একজন আল্লাহর গোলাম ওলি কামেল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই তার দরবারে এসে সুলতান মাহমুদ গাজনবী বলেন, হযরত, আমি এই গজনবীর রাষ্ট্র পরিচালনা করি, আমি আপনার কাছে আসছি, আপনি আমার দেশের একজন বড় বুজুর্গ, আপনার কাছে একটা প্রশ্ন হলো, বাইজিদ বুস্তামি তিনি নাকি একজন বড় আল্লাহওয়ালা ছিল? বলে, হ্যাঁ, অনেক বড় আল্লাহওয়ালা। বলে, তার ব্যাপারে কি একটু ধারণা আমাকে দিবেন? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই বলেন, ও সুলতান মাহমুদ, বাইজিদ বুস্তামির কথা তোমাকে কি বলবো, আল্লাহ তাকে এত পাওয়ার আর মারেফতের পাওয়ার আল্লাহ তাকে এই পরিমাণ দান করেছেন, তাকওয়ার পাওয়ার আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছেন, কোন বেঈমান যদি বাইজিদ বুস্তামির চেহারার দিকে এক নজর দেখত, সাথে সাথে কালেমা পড়ে ফেলত। বাইজিদের চেহারার দিকে বেঈমান নজর দিলেই কালেমা পড়ে ফেলত। এ পাওয়ার কে দিছেন? এটা কি বান্দার কোন বাহাদুরি? আর এই বাইজিদ এই পাওয়ার কই পাইল? এর পেছনে অবশ্যই কারো না কারো দোয়া লাগবে। আপনারা জানেন, বাইজিদের দোয়া করতে গিয়া তার মা কলিজা বলে দোয়া করেছিলেন, ওই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ জগতের বড় একজন কুতুবুল আলম বানায় দিয়েছে। একটি গেলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, যার কারণে বাইজি দেরি না সরিয়েছে বিশ্ব ভূব, ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা বাইজিদকে মায়ের দোয়ার কারণে এত দামি বানিয়েছেন, চেহারা দিয়ে তাকাইলে হাজারো বেঈমান কালেমা পড়ে ফেলতো। এ নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারের মধ্যে বসে কথা বলার পাওয়ার হতো না যদি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকতো। ও ভাই, তুমি আজ টাকা বা পয়সা বাড়ি গাড়ির মালিক মনে করেছ, তোমার শক্তি না, না, মা বাবার চোখের পানি আর দোয়া। পরীক্ষা, মাকে বললাম মা দোয়া করো আগামীকাল পরীক্ষা, মা রাতের বেলা ঘুমায় না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় চোখের পানি সেরে দোয়া করেছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানের কবুল করে নিও, আমার সন্তানটাকে তুমি পরীক্ষায় কামিয়াব করে দাও। এরে নবীর উম্মতের দল, যেই মা তোমাকে আমাকে না খেয়ে কষ্ট করে বড় বানাইয়া, আজকে মা বাবার দোয়ার কারণে তুমি আজ আলেম মাওলানা মুফতি চেয়ারম্যান মিম্বর হয়েছ, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া হতে পারো না। এরে মুমিন, যেই মা বাবা কত কষ্ট করেছিলেন, মাঝে মাঝে আব্বা জানের মনে চাইত একটা আঙ্গুর খাবে বেদানা খাবে কিন্তু টাকা নাই, আজকে তুমি সন্তান তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবা আশা করেছিল তারা আজ দুনিয়াতে বেঁচে নাই। কে খাবে তোমার ওই ফল, কে খাবে তোমার ফ্রিজের মাছ? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানোর কোনো পথ নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বাহাদুরি করিস না, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? কই যমুনা গ্রুপের মালিক, এত টাকার মালিক আর সব পরে রইল, টাকাওয়ালা নাই, কিসের বাহাদুরি করো?